হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছি ইউটিউব চ্যানেল সবাইকে চলেছি আপনাদের জন্য আরও একটা নতুন আপডেট নিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি একটা আপডেট নিয়ে চলে এসেছি এবং পরীক্ষার একটা আপডেট নিয়ে এসেছি প্রথমত আমরা যখনই দেখছি স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন আপডেট দিচ্ছি তার মাঝখানে একটি কমন কোয়েশ্চেন চলে আসছে পরীক্ষা কীভাবে হবে কারণ কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিন্তু পরীক্ষা নিয়ে খুব টেন্স তারা আজকে আমি আপনাদের একটি আপডেট শেয়ার করছি বিকাশ ভমনের বক্তব্য শেয়ার করছি শিক্ষামন্ত্রীর বক্তব্য শেয়ার করছি একদম রিসেন্ট আপডেট এবং তার সাথে কিন্তু পরীক্ষার একটা কিন্তু বিষয় শেয়ার করছি যদিও পরীক্ষার বিষয়টি স্কুলের হলেও আজকে কিন্তু কলেজ ইউনিভার্সিটি যারা স্টুডেন্টস আছে তাদেরও টেনশনটা অনেকটা কমবে এই আপডেটটা শেয়ার করলে কারণ যে বক্তব্যটা আসছে শিক্ষা প্রতিষ্ঠান না খুললে অফলাইন পরীক্ষা কিভাবে সম্ভব কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্র একদমই তাই চলুন দেখে নিচ্ছে আজকের আপডেটটা যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বিকাশ রমন কী বলছে চলুন দেখে নিচ্ছে আজকের আপডেটটা তো চলেছিল ইউনিভার্সিভাবে দেখে নিচ্ছি আজকের আপডেটটা স্কুল খোলার নোটিশই নেই সশরীরে পরীক্ষা কীভাবে অ্যাকচুয়ালি একটি সেন্ট্রাল বোর্ডের তরফ থেকে ফাইনাল ডিসিশান নেওয়া হয়েছে দুটি সেন্ট্রাল বোর্ডের তরফ থেকে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু অফলাইনের মাধ্যমে হবে যে অফলাইন ফেজ ধরতে গেলে নভেম্বর থেকেই শুরু হয়ে যাবে উঠছে এখন বড় কোয়েশ্চেন কারণ যেখানে স্কুলটা রিওপেন নেই তাহলে সেখানে পরীক্ষা কীভাবে অফলাইনে সম্ভব আমি জানি যারা কলেজ স্টুডেন্ট আছে তারা ভাবছে তাহলে আমাদের সাথেও কি সেম হতে চলেছে অফলাইন পরীক্ষা আমি শেয়ার করছি তার আগে একটু পুরোটা দেখিনি আমরা স্কুলে হাজির হয়ে দশম দ্বাদশ শ্রেণীর পরীক্ষার কথা জানিয়েছে আইএসসি এবং তার সাথে সিবিএসসি এবং অথচ রাজ্য সরকারের সঙ্গে এ ব্যাপারে যথাযথ কোনো কথাই বলা হয়নি বলে অভিযোগ যা নিয়ে দেখা দিল অনেক প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য পরীক্ষার দিনক্ষণ একতরফাভাবে ঘোষণা করেছে দুই বোর্ড স্বভাবতই তাতে খুব ক্ষুব্ধ কিন্তু রাজ্য সরকার আগামী বাইশে নভেম্বর থেকে পর্যায়ক্রমে ওই দুই বোর্ডের প্রথম দফার পরীক্ষা হবে এবং তা নিয়ে তা দিতে হবে এবং স্কুলে হাজির হই অথচ এখনও অবধি রাজ্য স্কুল সংক্রান্ত খোলা সংক্রান্ত কোনো কিন্তু নির্দেশিকা দেয়নি তবে তার আগেই কিন্তু পরীক্ষার দিনক্ষণ ঠিক করে এই দুটি বোর্ডের তরফ থেকে জানিয়ে দিয়েছে এবং সেই নিয়ে উদ্বিগ্ন বিকাশে আধিকারিকরা খোদ শিক্ষামন্ত্রী তিনি কি জানাচ্ছেন খোদ শিক্ষামন্ত্রী তিনি শনিবার জানিয়েছেন শিক্ষা যৌথ তালিকাভুক্ত অর্থাৎ সেন্ট্রাল এবং স্টেট মানে এখানে কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলে কিন্তু যে বা ধরতে গেলে যে তালিকাগুলো রয়েছে তার মধ্যে শিক্ষাটা রয়েছে এভাবে কিছু চাপানো যায় না বোর্ডগুলি এখনও এখনও কোনো আলোচনাই করেনি আমাদের সঙ্গে পাশাপাশি সেই বার্ত আরও বলেছেন বোর্ডগুলি নিজের স্বাধীনতা আছে আমরাও স্কুল কলেজ খোলার প্রক্রিয়া জারি রেখেছি যেটা আমি জানিয়েছি আপনাদের যে স্কুল কলেজ কিন্তু এখনই যে বন্ধ হয়ে যাচ্ছে ফাইনালি তার কিন্তু কোনো কনফার্মেশনও নেই এদিকে স্কুল কলেজ যে ফাইনালি খুলবে তারও কনফার্মেশন নেই তিনি দেখুন আবার কি বললো আমরা স্কুল কলেজে প্রক্রিয়া জারি রেখেছি তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে তারপরে ওর মতামত আমরা বোর্ডগুলিকে জানিয়ে দেবো অর্থাৎ ফাইনালি ডিসিশন মানে কলেজ স্কুল ওপেন হবে কিনা সেটা আলটিমেটলি মুখ্যমন্ত্রী জানাবে এটা আমি অলরেডি অনেকবার শেয়ার করেছি পুজো মিটতেই করোনা সংক্রমণের কিন্তু যে গ্রাফ সেটা ফের ঊর্ধ্বমুখী এবং আইসিএসই এবং সিবিএসই বেশিরভাগ স্কুল কলকাতা কেন্দ্রিক যদিও জেলা শহরেও তাদের কিছু স্কুল আছে এদিকে ডবল ডোজ টিকার পরেও অনেকেই আক্রান্ত হচ্ছে শনিবার কলকাতার দৈনিক করোনা আক্রান্ত সংখ্যা সাড়ে চারশোর আশপাশে এই পরিস্থিতিতে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে মূল চিন্তা পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে করোনার এই ঊর্ধ্বমুখী গ্রাফের মুখে এখনই স্কুল খোলা ঠিক হবে কিনা সেই ব্যাপারে সন্দিহণ বি বিশেষজ্ঞরা এবং স্কুলের স্টুডেন্টদের তো ভ্যাকসিনেশনই হয়নি নবান্ন সমন কী বলছে নবান্ন সমন সূত্রে খবর ব্যাপারে কালী পুজো এবং ভাইফোঁটা পর্যন্ত সময় নিয়ে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করে স্কুল খোলা ছাড়পত্র দেওয়া যেতে পারে এবং তিনি জানিয়েছেন তারা জানাচ্ছেন কিন্তু সরকারি মহলে এই ছাড়পত্র আগেই কিভাবে সশরীরে ক্যাম্পাসে হাজির হয়ে পরীক্ষার কথা ঘোষণা করে আইএসসি এবং সিবিএসসি এবং এই দিন ঘোষণার আগে বাংলার উৎসবমুখর সময় ও সংক্রমণের হিসাব কি আদৌ বোর্ডগুলির মাথায় ছিল এটাই এখন কোয়েশ্চেন এবং এর থেকে একটাই জিনিস স্পষ্টত আমি বাকিরাও শেয়ার করছি যে আজকের যদি কোনো কোনোরকমভাবে আপনাদের অফলাইন ক্লাস ওপেন না হয় অর্থাৎ কলেজ ইউনিভার্সিটি না রিওপেন হয় তাহলে পরীক্ষাও কিন্তু আপনাদের অনলাইনে হচ্ছে পরীক্ষা অফলাইনে কিন্তু হবে না এ ব্যাপারে আপনারা দু সাল থেকে দেখেছেন দু হাজার একুশ সালে অড দেখেছেন দু হাজার একুশ সালে ইভেন্ট দেখেছেন বা ফাইনাল সেমিস্টারে পরীক্ষাও দেখেছেন তাই দু যে অড হতে চলেছে বা দু হাজার একুশের লাস্টে যে অড হতে চলেছে সেই পরীক্ষা কিন্তু অনলাইনে হতে পারে যদি কলেজ ইউনিভার্সিটি রিওপেন না হয় এবং হ্যাঁ কোভিড সংক্রমণের কথা মাথায় রেখে যেহেতু ডিশা নিয়ে বলছে এবং আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হচ্ছে এটাও একটা ব্যাপার যদিও ভাই ফোটো অবধি কিন্তু মোটামুটিভাবে এটা জানা যাবে যে আলটিমেটলি কোন সিচুয়েশানে কোথায় গিয়ে আমরা দাঁড়ালাম যদি কালী পুজো বা ভাই ফটো এই কোভিড যে সংক্রমণ এটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু এটা ক্রসই থাকবে যেরকম যেটা আমরা বারে বারে আপনাদেরকে জানাচ্ছি এবং আজকের এই স্কুলের আপডেট থেকে আপনারা কনফার্মও হয়ে গেলেন আশা করি এত টেনশন করছিলেন যারা টেনশন মুক্ত হলেন আশা করি অফলাইন পরীক্ষার কথা এখন ভাবনা চিন্তাতেই আসছে না আগে স্কুল কলেজ ইউনিভার্সিটি যদি না রিওপেন হয় তাহলে কোনো মতে অফলাইন পরীক্ষা সম্ভব নয় পনেরো দিন ক্লাস করিয়েও যে অফলাইন পরীক্ষা নেবে সেটাও কিন্তু প্রায় অসম্ভব ব্যাপার কার্যত কারণ আমরা দেশের অন্যান্য রাজ্যে দেখেছি সেখানেও সেটা সম্ভব হয়নি তাই আপনারা টেনশন করবেন না আপনারা পড়াশোনায় মনোযোগ দিন কারণ ফার্স্ট সেমিস্টার বলুন থার্ড বলুন ফিফথ বলুন ওদিকে পিজি বলুন যে সেমিস্টারেই পড়াশোনা করছেন সেই সেমিস্টারে আপনাকে পড়াশোনা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যেহেতু দু হাজার একুশ সালে আপনারা দেখছেন যে এত পরিমাণে কাট অফ যেখানে সেকেন্ড লিস্টে এইটি টু পারসেন্টও নামেনি তো সেই সমস্যা তার জন্য ভবিষ্যতে আপনারা যারা পিজি করতে চান যারা হায়ার স্টাডিজ করতে চান তাদের কিন্তু খুব ভালো স্কোর করতে হবে একশো একশো বাংলায় কিন্তু দু হাজার একুশ সালেও এসছে এটাও আপনারা নিশ্চয়ই জানেন যারা সম্পূর্ণ পিজি বা অন্যান্য ভিডিওগুলো দেখেন তাই তোমরা যারা বিশেষ করে এখন কলেজে সয়মাত্র ভর্তি হয়েছ তোমরা অফলাইন পরীক্ষার কিন্তু চিন্তা ভাবনাতে এখন যেও না তোমরা এখন তোমাদের যে পড়াশোনা অনলাইনে অলরেডি রুটিন দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন কলেজ ওয়াইজ রুটিন দিচ্ছে তো সেই কলেজে রুটিন অনুযায়ী তোমাদের ক্লাসে তোমরা মনোনিবেশ করো যদিও আমরা ভাই ফোটা অবধি কিন্তু মোটামুটি তার পরবর্তীতে একটা ফাইনাল জেনে যাব যে আদৌ কলেজ ইউনিভার্সিটি রিওপেন এবছর হলো কি না আচ্ছা এই প্রশ্নের উত্তরগুলো অবশ্য কোনো বোর্ড থেকেই পাওয়া যায়নি যে তারা কিভাবে ডিসিশান নিল যদিও এই বোর্ডেও যারা আছো যদি আরজিটে কোনো দর্শক থাকো তারা এটাও জানাই এখনও কনফার্ম নয় যে তোমাদের অফলাইন পরীক্ষাই হবে বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হলেও যদি আজকে রাজ্য সরকারের তরফ থেকে ছাড়পত্র না আসে স্কুলই যদি না রিওপেন হয় তাহলে অফলাইন পরীক্ষা কিভাবে। তোমরা অনেকে কোয়েশ্চেন করতে পারো নিট বা অন্যান্য যে পরীক্ষাগুলো জয়েনগুলো যেগুলো অনেক স্কুলে গিয়ে হয় অনেক কলেজে গিয়ে হয় সেগুলো কিভাবে সম্ভব হয়েছে তার জন্য এগুলো কিন্তু সব প্রফেশনাল কোর্সের জন্য সব এন্ট্রান্স পরীক্ষা আর স্কুলের পরীক্ষা এন্ট্রান্স পরীক্ষা দুটো আলাদা যেমন দেখুন একটি স্কুলের শ্রী শিক্ষায়তনে স্কুলের মহাসচিব ব্রতদীপ ভট্টাচার্য তিনি জানিয়েছেন যে তিনি বলছেন স্কুলগুলি যদি স্কুলগুলি যদিও বা প্রস্তুত থাকে ছেলেমেয়েরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবে কি করে এই সেম জিনিস বলা হয়েছিল দু হাজার কুড়ি সালে এই সেম পয়েন্ট কিন্তু এসছিল। সবার পক্ষে তা তো আর গাড়ি ভাড়া করে বা নিজেদের গাড়িতে আসা সম্ভব নয় তাহলে কি পরীক্ষা দিতে আসা ছেলে মেয়েদের জন্য অন্য কোনো বিশেষ ব্যবস্থা করা হবে এই প্রশ্ন গুরুপাক খাচ্ছে পরীক্ষাতে অভিভাবকদের মধ্যে তো তার জন্যই এত তাড়াতাড়ি কোনো ডিসিশানে তোমরা যেও না বাট হ্যাঁ তোমরা যারা মাধ্যমিক উচ্চার্থী অ্যাপিয়ার ক্যান্ডিডেট সেটা বেঙ্গল বোর্ড বলো বা আইএসসি বোর্ড বলো বা সিবিএসসি বোর্ড বলো তোমাদের পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হবে এর একটাই বড়ো কারণ হচ্ছে পরীক্ষা তোমাদের অনলাইন হোক বা অফলাইন হোক নিজেদের প্রিপারেশনটা খুব দরকার আর বোর্ড ডিসিশান নিয়ে নিয়েছে মানে পরীক্ষা হবেই তবে সেটা কিভাবে হবে এর মধ্যে কি আবার নতুন কোনো সংঘাত আসবে কিনা সেটা এখন আমাদের জানা নেই তার ফলে তোমরা যারা কলেজ ইউনিভার্সিটি নিয়ে এত টেনশন করছিলে তোমরা তোমাদের পড়াশোনায় মনোনিবেশ করো এখন অবধি কিন্তু কোনো ফাইনাল ডিসিশান আসেনি যে কলেজ ইউনিভার্সিটি রিওপেন হচ্ছে যদিও এক মাস বা পনেরো দিন ক্লাস করিয়ে অফলাইন পরীক্ষা সেটাও কিন্তু কার্যত হতে গেলে দুঃসয় ব্যাপার ভালো থাকবেন সবাই সবাইকে জানিয়েছে বিশাল বার্ড গেস্ট অব্যাক অন অনেক কিছু ক্লিয়ার হলো আশা করি এই ভিডিওটায় ভালো থাকবেন শেয়ার করবেন